তো অনেক কিছু নিয়ে এসছে আজকে, কালী পুজোর স্পেশালও কিছু আছে আর কিছু দরকারি জিনিসও আছে এর মধ্যে। এই যে পেঁয়াজি, আলুর চপটা বেশি পাইনি, তোমার তো পায়ে ব্যথা, এমনি পা ফুলে গেছে, আর এই দাঁড়িয়ে মাই ভাই বাসন মাইলে আরো পা ব্যথা করবে। কত করবে, এখনো ভাত বসাতে হবে, ওই সবগুলো করো, আমি এখানে ঠিক আছে বাসনটা মেজে নিয়ে ফলতে এনেছে। তেল আছে, এগুলো কিসের সলতে, খুব সুন্দর সলতে, তুলন না তুলন না তো চলবে। সকালে স্কুলে স্কুলে গেছিল, তারপরে আসলো, এখন সন্ধ্যাবেলা, সন্ধ্যা তো না আমাদের রাত হয়ে যায় জানেনি আপনারা। এখন এই ঘুম থেকে একটু আগে উঠলাম, উঠে মেয়েকে পড়াচ্ছিলাম, আর হাজবেন্ডও ফিরেছে বাড়ি। তো অনেক কিছু নিয়ে এসছে আজকে, কালী পুজোর স্পেশালও কিছু আছে আর কিছু দরকারি জিনিসও আছে এর মধ্যে। অনেক মানে সকালবেলা, মানে সকালবেলা না কদিন ধরেই বলছি এ নিয়ে এসো নিয়ে এসো, এগুলো দরকার, আনছে না ভুলে যাচ্ছে। তো আজকে সকালে একটুখানি হয়েছে, তো একদম সন্ধ্যাবেলা সব নিয়ে চলে এসছে, পরে শেয়ার করছি এগুলো, এগুলোর মধ্যে কি কি আছে তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো সঙ্গে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে, সন্ধ্যে থেকেই করছি, সঙ্গে থাকো। এই যে মেয়ের দুধ গরম করে আনলাম, এখন ও দুধ হরলিক্স খাবে, যে হরলিক্স দেন আমাদের বড় প্যাকেট আনে না, এই যে ছোটো এইগুলো হলো ক টাকা জানো, 5 টাকা, 5 টাকার প্যাকেট, এই 1 প্যাকেট করে রোজ দুধের মধ্যে দেওয়া হয়। এই প্যাকেটটা আবার নতুন করেছে এখন ডিজাইনটা। আর এই যে মুখের মধ্যে দেখো কি অবস্থা, পড়তে বসানো হয়েছে, ব্যাস খেলনা নিয়ে বসে পড়েছে। জলের মধ্যে দিয়েছি দুধটা, প্রচণ্ড এই ফোটালাম, ফ্রিজে থাকে, সকালে একবার গরম হয় তারপরে ফ্রিজে ঢোকানো থাকে, আর এই এখন বার করে গরম করলে জন্য ফোটাতে হয় দুধটা, আবার প্রচণ্ড গরম, ঠান্ডা হবে না, অনেকক্ষণ টাইম লাগবে, এখন জন্য জলে দিয়ে দিয়েছি, আর হরলিক্সটা আবার গুলে দেব। এই মুড়িটা দেবো আগে, দাও আরে মুখে দিয়ে দেখো, আমাদের এবার খাবার রেডি হচ্ছে, মেয়ের হরলিক্স বলা হয়ে গেছে, মুড়ি ছিল না গাড়িতে, বেশি এখন দিচ্ছি না, তাও তো বেশি পড়ে গেল, এটা ঢেলে একজনদের মুড়ি না হলে চলে না, যেমন আমাদের বাড়ি, আমার বাবার মুড়ি ডেলি লাগবে, আর আমাদের মুড়ি লাগেই না, কবে আনা হয়েছিল আমার আনা হলো পুজোর আগে, পুজোর আগেই মুড়িটা খাওয়া হয়েছে। আর এই যে এনেছে কি বল, জল, জল খাস না গ্যাস হয়ে যাবে, তাহলে খাবি না। পেঁয়াজি, আলুর চপটা বেশি পাইনি, শেষ হয়ে গেছে, আরো একটা পেঁয়াজি আছে, ওটা পরে দিচ্ছি। সঙ্গে আছে বাদাম, বাদামটা দারুন, পেঁয়াজ পেঁয়াজ কাটলাম না, অনেকটা রাগ হয়ে গেছে, আমরা পেঁয়াজ পেঁয়াজ ভালো লাগবে না। বাটিতে দাও মুড়ি, ওকে দিচ্ছি তোদের,
বাদাম দেব? নারকেলটা আছে দুদিন হয়ে গেছে, সেই মালাইকারি করা হয়েছিল রবিবার, দুদিন কি আছে বৃহস্পতিবার, সোম মঙ্গল বুধ, বাবা প্রচন্ড আওয়াজ এখানে, বাইক যাচ্ছিল স্কুটি আওয়াজ, একজনের হাই হচ্ছে জামা হয়েছে অনেক জমতে হয়নি, এদের একটু পেঁয়াজ কুচানো, একটু শসা কুচানো, সর্ষের তেল আরো ভালো লাগতো, কাঁচা পেঁয়াজ রাগ হয়ে যাচ্ছে তার খাব না, এমনি এগুলো তেলে ভাজা যেটা হয়েছে দারুণ। আরে তোমাকে আমি বারণ করলাম তো বাসন মাজতে, আমি জলটা নিয়ে এসে মাজতাম, তুমি ছাড়ো আমি সন্ধ্যের টিফিন এতটা করেছে, এতটা বাসন সন্ধ্যের, ওর আবার টিফিন, আমার টিফিন বক্স আছে না, সন্ধ্যের বেলা একটু বেশি পড়ে নাম ও তুমি বেশি পড়ে আমাদের বাসন, সবসময় তো তুমি মাঝে অ্যাকচুয়ালি আমার এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষটা অসুবিধা হয়, ওই চেয়ার টুলটায় বসে বললে তাও ঠিক আছে, এই দাঁড়িয়ে দুটো পায়ে পুরো হাঁটুতে চাপ পড়ে না, নরম একদম রক্ত জমে যায়। আচ্ছা ঠিক আছে ছাড়ো ছাড়ো, এটা চলে এসো আমি মেজে নিচ্ছি, দিয়ে তারপর ভাত বসো, তুমি ভাত বসো, তারপর আচ্ছা আমি বসাচ্ছি, তুমি ছাড়ো আমি ততক্ষণ মেজে দিই, তুমি ভাতটা বসো। তো এই দেখো বাড়িটা সাজানো হয়েছে, ফ্ল্যাটে থাকি যেহেতু পুরো বাড়ি তো আর সাজাতে পারবো না, ওই জন্য আমার যে জানলাটা বেডরুমের ওই জানলায় আর একটা বেডরুমের জানলায় দুটো জানলায় টুনি লাইট দিয়ে সাজিয়েছি বাইরে দিয়ে আর বারান্দায় দিয়েছি, কালী পুজো যেহেতু একটু লাইট দিয়ে না সাজালে ভাল লাগে না, কিন্তু বারান্দায় এত বড় একটা আমাদের ফ্ল্যাটের সামনে যেহেতু রাস্তায় হ্যালোজেন লাইট জ্বলে টুনি লাইটগুলো ঠিক মতন বোঝাই যাচ্ছে না। এই যে দেখলেন সন্ধ্যের থেকে কি সব হলো, প্রচুর এখন রাত হয়ে গেছে, এই ভাত হয়েছে সবে, আমি তো বাসনগুলো যতটা পারলাম মেজে দিলাম, সবই মেজে দিয়েছি, ও ভাত বসালো, আবার দেখছি আলু শেষ, মানে আমাদের যে কি হচ্ছে এখন সব কিছু যেখানে দেখাচ্ছে সেখানেই বারন্ত, তো এবার এখন ওই যে সন্ধ্যাবেলা বলেছিলাম দেখাবো যেগুলো নিয়ে এসছে, কালী পুজো সামনেই, মানে সামনে কি আর একদিন মনে হাতে, কালকে ধনতেরাস, পরের দিন তো 14 প্রদীপ আমাদের জ্বালাতে হয় ভূতচতুর্দশী, তো এই জন্য প্রদীপ এনেছে, কালী পুজোর সময় একটু ঘরবাড়ি সাজাতে ভাল লাগে আর টুনি লাইট দিয়ে তো সাজিয়েইছি দেখেছেনি, তো এখানে কি 14টা প্রদীপ, 14টা প্রদীপ এইগুলো নিয়ে এসছে, সবই এরকম কালারিং ফলতে এনেছে, তেল আছে, এগুলো কিসের সলতে, খুব সুন্দর সলতে, ইমা তুলন না, তুলন না তো জ্বলবে, হ্যাঁ শিওর তুমি জানো, একদম দোকানে গেঞ্জির দড়ি এ তো ছিঁড়ে যাবে, ফটো কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, এই দিয়ে পাচ্ছে না, কি জানি কি সলতে এনেছে, তুলো সলতে ছাড়া এই গেঞ্জি সেই দড়িগুলো এর তো ফট করে পুড়ে যাবে, তুই খুলে দেখো তো গেঞ্জির কিনা দেখে, মনে গেঞ্জির দড়ি তো পুরু,
দেখে মনে হচ্ছে গেঞ্জির, কিন্তু সত্যি কি গেঞ্জির? এটা আলাদাই স্পেশালি করা, না মোটেও না, এই স্কুলের পাই নিয়ে চলে এসেছে স্পেশালি করতে, জানি না কি হবে। আর এক গাদা এনেছে ওই চলতে, কতগুলো ব্যাগ এনেছো? পাঁচটা কোথায়? এই তো ছটা, তো বেড়াতেই আছে। তো ছটায় পাঁচ ছয় তিরিশটা, চোদ্দ দু গুণ আঠাশটা লাগবে। দারুণ করে সাজাবো চোদ্দ পর্যন্ত, গুলো করো করো। আর ওই যে অঙ্ক দিয়েছি করতে, অঙ্ক করছে, ওদের আবার কালকে স্কুলে হচ্ছে চিলড্রেন্স ডে সেলিব্রেশন হবে। চিলড্রেন্স ডে দিন ছুটি দিয়েছে, কালকে অ্যাডভান্স সেলিব্রেশন হয়ে যাবে, তো ওই জন্য ওই মুড অফ আছে, ও সেজে যেতে বলেছে। তো ও তো সব মানে ওর পরীর যে সাজার দানা ছিল, ক্রাউন ছিল, সব নষ্ট করে ফেলেছে ব্যাগতে, এখন আর নেই, আনাও হয়নি, মুড অফ হয়ে গেছে, নিজেই নষ্ট করেছে, এবার নিজেই মুড অফ হয়ে গেছে। আর এ যখন ভিডিও করে আমার হাজব্যান্ড, ওর হাই ওঠে, ওর মুখে আওয়াজ করতে থাকে ওইসব আওয়াজগুলো। আর এই যে এনেছে ক্যান্ডেল, এগুলো ক্যান্ডেল মানে ওই প্রদীপ ক্যান্ডেল, এই যে মোমবাতি দেওয়ার যেত, এই ক্যান্ডেলগুলো খুব সুন্দর লাগে আমার। এই যে মানে তেল ফেল দিয়ে সলতের এই যে কি হবে জানি না, ওর থেকে এগুলো অনেকক্ষণ জ্বলে, পুরো মোমবাতি ধরা থাকে অনেকক্ষণ জ্বলে, এগুলোই ভালো। এগুলো হলো টোটাল কালী পুজো, আর টুনি লাইট দিয়ে তো সাজানো হয়েই গেছে। আর একটা আনতে বলেছিলাম টুনি লাইট এই ঠাকুরের ওখানটায় দেওয়ার জন্য, কিন্তু এখন আনা হয়নি, জানি না হবে কিনা। আর এগুলো আমাদের প্রয়োজনীয় জিনিস আছে, কোলগেট, কোলগেট শেষ হয়ে গেছিলো, রেড পেন। আর এটা হলো মেয়ের স্কুলের প্রিপিড ড্রেস, প্রিপিড ড্রেস এই দু বছর আগে যখন লকডাউন স্কুল মানে অনলাইন ক্লাস হতো সেই তখন কেনা হয়েছিল, তখন ওদের এক্সামে প্রিপিড ড্রেস পরে মানে ভিডিও করে পাঠাতে হয়েছিল, সেই দু বছর আগে কেনা, তো ছোট হয়ে গেছে। এই গেঞ্জি কাপড়টা কেমন সিল্ক সিল্ক, সেই এর মতন, এগুলো সিল্ক না, এই কাজ ওটাও জানিয়েছিলাম সেম, না এটা আলাদা, ওটা গেঞ্জি, এইটা হচ্ছে সেই বলো না খেলে যে ইউনিফর্ম গুলো হয় প্লেয়ারদের ওই কাপড়ে, আর ওটা গেঞ্জি, ওটা যেমন গেঞ্জি পরে না, এটা এই যে পিটি ড্রেস এনেছে, একদম ছোট হয়ে গেছে, আজকে পিটি ছিল পড়তে গিয়ে তো আরো ছোট হয়ে গেছে। গেঞ্জি স্টিফেন স্কুলের এই গেঞ্জি প্যান্ট এনেছে, আর এনেছে আমাকে দেখি হয়ে গেছে, এই যে লেজার লাইটের ব্যাটারি এই পুজোর সময় কিনে আনলো, দুদিনে শেষ হয়ে গেছে, আবার ব্যাটারি আনো করে করে আবার এই ব্যাটারি এনে দিয়েছে, এখন আবার জ্বলছে। ভালো লাগছে না, যখনই কিছু বলা হবে করতে ভালো লাগছে না, করতে থাকে এটা হয়ে গেলে এবার যা কাজ তুলে ফেলি, তুলে তুলে ঝাঁক ফাঁক দেবো, আর এগুলো যখন জ্বালাবো তখন তো দেখাবো ওই তোমাদের সাথে, ও দেখবে এখনো কি দেখার আছে জানি না, এখন এগুলো হয়ে গেলে ঝাঁক ফাঁক দিয়ে খাওয়া দাওয়া করবো। খেতে বসে গেছি, আজকে রান্না হয়েছিল সকালে, এই যে ডিমের ঝোল, মুড়ি ফুড়ি খেয়েছে বলে একটুখানি ভাত নিয়েছে, দেখুন অবস্থা, ডিমের ঝোল আর ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল, আর এই যে একটুখানি ভাত নিয়েছি, খেতে ইচ্ছে হচ্ছে না সত্যি, এই রাত করে মুড়ি এইসব খেয়েছি, আবার কিন্তু 12টা পায় দেয় 11-12টা, আমার ভালো লাগছে না খেতে, অল্পই খাবো, আর একটুখানি ভাত নেব হয়ে যাবে। আর মেয়েকে তো ভাত লিখে দিয়েছি, ওর ডিম দিয়ে দিয়েছি, এখন ফোনে সার্চ চলছে, ফোন ঠিক করবে তারপরে খাবে, খেয়ে নি। আর একটু শাক আছে, মা শাক পাঠিয়েছিল,
বলেছি সাত আমাদের রোজ থাকে, মা ও বাড়ি থেকে পাঠায়, আমাদের রান্না করতে হয় না। সাত আমরা কোনোদিনও কিনি না, আনাও হয় না, রান্নাও হয় না, কিন্তু খাওয়া হয়। ওই বাড়ির থেকে মারা পাঠায়, মাদের রোজ শাক লাগে। এখন তো পালং শাক, ওই পালং শাকই পাঠিয়েছিল, ওটা রয়েছে, খাবো না রাত্রি। আর এমনি খেতে ইচ্ছে হচ্ছে না, তার মধ্যে আবার ডিমের ঝোল, ওই অল্প করে একটু ভাত খেয়ে নেবো, খেয়ে শুয়ে পড়বো। কালকে আবার ওই যে স্কুলে যেতে বারণ করছি কিন্তু যাবে, কালকে ওই চিলড্রেন্স ডে সেলিব্রেশন হবে, পাঠাতে হবে একটুখানি তাড়াতাড়ি ছুটি। আবার তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, একদম অল্প খেয়েছি, আজকে খেতেই পারলাম না। খেতে যেমন ভালোবাসি তেমনি বেশি খেতে পারি না, অল্প হলেই হয়ে যায়। একটা ছোট্ট ভিডিও করলাম আজকে, সন্ধ্যের থেকেই বেশি শেয়ার করা হয়, সকাল থেকে তাড়াহুড়ো থাকে এক কথা প্রচণ্ড। মেয়ে স্কুলে যাবে, হাজবেন্ড কাজে যাবে, তখন ক্যামেরা ধরার কেউ লোকও মানে ব্যস্ত থাকে যে ধরবে হাজবেন্ড। আর তো আমার বাড়ি লোক নেই যে কেউ ক্যামেরাটা ধরে দেবে, ভিডিও করে দেবে তেমন। আর আমি তো একা পারিই না কাজ করতে করতে যে ক্যামেরা ধরে ভিডিও করবো নিজে, তো ওই জন্য সকাল থেকে ব্যস্ততার মধ্যে ভিডিও করা হয় না। বেশিরভাগ সন্ধ্যের দিকটা একটু কম ব্যস্ততা থাকে, মানে কাজ থাকে কিন্তু ওই আর কি, তারা থাকে না যে এক্ষুনি এই টাইমের মধ্যে বেরিয়ে যেতে হবে। সন্ধ্যের থেকে ভিডিওটাই আমার বেশি করা হয়। ছোট ভিডিও করলাম, জানি না কি করেছি। সামনে কালী পুজো আসছে, আবার একটা আনন্দ উৎসব, মা দুর্গা চলে যাওয়ার পর আবার মা আসছে, তো এটাও একটা আনন্দ উৎসব চলবে। এখন কিছুদিন ছুটি পড়ছে, মেয়ে স্কুল, মেয়েও বাড়ি থাকবে, ভালোই লাগবে। একা একা এখন এই দুদিন থাকতে হচ্ছে, ভালো লাগে না একা একা থাকতে একদম, তোমাদের তো বলি সারাদিন। হাজব্যান্ডের আবার মনে হয় শনিবার ছুটি, রবিবার দিনকে আবার কাজে যেতে হবে, কারণ ওই যাদের গাড়ি চালায় তো ওদের হলো দিওয়ালি, রবিবার বলছে দিওয়ালি, ওই জন্য দিওয়ালির দিন যেতে হবে, যেহেতু ওদের উৎসব। আমাদের দুর্গাপূজা ওরাও ছুটি দিয়েছিল, তো ওই জন্য শনিবার ছুটি দিচ্ছে, রবিবার হয়তো যেতে হবে। আমি তো রবিবার, আমাদেরও উৎসব কালী পুজো, আবার বলছে ওদেরও দিওয়ালি, জানি না। যাই হোক, শনিবার ছুটি থাকবে, শনিবার দিনটাই এবার রবিবার হবে, আর কি করা যাবে। এখনো মিষ্টি খাওয়া হয়নি, মিষ্টি খাবো, তারপরে শোবো। মিষ্টি একটু না খেলে যেন হজম হবে না, আরও যতই পেট ভর্তি থাক খেতে না পারি, রাত্রিরে একটু মিষ্টি না খেয়ে শুলে যেন খাবার হজম হয় না, শরীরটাই ভাল লাগে না। ওই যে হাজব্যান্ড সেদিন বলছিল সুগার ফল হয়ে যাবে, তো যাই হোক। হ্যাঁ, সেদিন মিষ্টি খাইনি, মানে ভোরবেলা আমার এত মানে 5টা বাজে, তখন মাথা ঘুরাচ্ছে আর ঘাম হচ্ছে। তোমার কি সুগার লো বা হাই কিছুই তো না, সুগার তো নরমালি। তুই মিষ্টি খাইনি বলে ওই দিন আমার মনে হয় যে মিষ্টি খাইবি, রোজ কিছু না করলো। এই যে সেই টুনি লাইটটা নিয়ে করছে, এবার ব্যাটারিটা শেষ হয়ে যাবে, আবার চেল্লানো শুরু করবে, আমাকে ব্যাটারি এনে দাও। পাওয়া গেছে তাই জন্য ভাগ্য ভালো, নইলে ওটা জিনিসটাই খারাপ হয়ে যেত, আর হতো না ব্যাটারি যদি না পাওয়া যেত। তখন কি করতিস? যাই হোক, বিছানাও হয়ে গেছে, এই যে তিনজনের তিনটে বালি চলে এসছে, এবার শুয়ে পড়বো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিও, যাতে আমার ভিডিও আসলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যেও। লাইকটা অফ করো না, আর লাইক করো, শেয়ার করো। আবার সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ভিডিও নিয়ে কালকে আসছি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। তুই তাড়া করবি না? গুড নাইট।